বন্ধুরা, আজকে আমি তোমাদের এই টিন দিয়ে উনান বানিয়ে দেখাবো। এই টিনটাকে দেখো, এইভাবে কেটে নিয়েছি, এই যে এইখানে, এই যে এইভাবেই কেটে নিয়েছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে আমার ভিডিও কেমন লাগলো তোমাদের, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, পাশের বেলটা বাজিয়ে দেবে। তাহলে চলো শুরু করি। আর বন্ধুরা, এটা কিন্তু একটা তেলের ডাম, যাই হোক এরকম একটা ডাম নিয়ে দেখো, জের আর কি, আমরা এগুলোকে জের বলি। তো এইভাবে এক সাইডে কিন্তু কেটে নিয়েছে মা, তাই তো মা? তো তোমরা এভাবে কেটে নিও দেখো। এই মাটিটাকে ভালো করে আমি ছেনে নিয়েছি আগেই। এখন এই টিনটা নিয়ে নিচ্ছি, আর টিনে অল্প করে একটু জল ছিটিয়ে নিচ্ছি। দেখো এই যে এইভাবে এখন মাটিগুলোকে টিনের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখবে ভালো করে এইভাবে বসিয়ে দিচ্ছি। এই দেখো আমার সুমো দাদু, এটা দেখেছো? আমার সুমো দাদু দেখছে আমার নান বানানো। আমার সুমো দাদু খুব ভালো। তোমাদের কেমন লাগলো বলবে কমেন্টে। এই দেখো এই মুখের এইখানটায় এই পর্যন্ত মাটিটা দিয়ে নিয়েছি। এখন এইভাবে দিয়ে নিলাম। এখন এই টিনটার তিন সাইডে মাটিগুলোকে এইভাবেই সেট করে নিতে হবে। তো বন্ধুরা, প্রথমে এই তিন সাইডে সেট করে নেব মাটিটাকে, তারপরে আসি বাকি সাইডটা। তো বন্ধুরা অবশ্যই দেখো আমার মা কী করে এই উনুনটা বানায়, ঠিক আছে? তাহলে তোমরাও কিন্তু এই উনুনটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। তো দেখো আমাদের কিন্তু তিন সাইডে কিন্তু মাটিটাকে লাগিয়ে নেওয়া হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। এই যে সাইডটা মুখ আছে এই সাইডটা এখন লাগাবে। আর আর দেখো রড নিয়ে নিয়েছে, আর বাঁকা করে নিয়েছো দেখি। এটা সুদা থাকলে অসুবিধা নেই, কিন্তু আমি রডটাকে একটু বাঁকা করে নিয়েছি, সুদা থাকলেও হবে। এই দেখো সুদা দেই, তাহলে মাটিটা পড়ে যাবে এগুলো যদি না দিই। এই যে এই কাটার এই সাথে আর একটা দিয়ে দিচ্ছি। এই যে একটু একটু ফাঁকা ফাঁকা করে, তো দেখে তোমরা বুঝতেই পারছো বন্ধুরা, তো এভাবেই করো, তাই আর মাটিটা পড়ে যাবে না এখানকার। দেখো এখন এই মাটিটা এখানে লাগিয়ে দিচ্ছি। এখানে নিচে নিচে থেকে মাটিটা লাগিয়ে দিচ্ছি, মানে নিচের দিকটাও মাটিটা লাগিয়ে দিতে হবে। তো কাজের সময় অত বেশি কথা বলাও যায় না বন্ধুরা, তো তোমাদের বলছি আবার দেখিয়েও দিচ্ছে। তো তোমরা আমার মা কি করে করে দেখো, তারপর দেখে তোমরা করো, তাই তো? আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আমার মায়ের এই চুলার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করো বন্ধুরা। তো বন্ধুরা দেখো চারি সাইডে কিন্তু এই মাটি দিয়ে সেট করে নেওয়া হয়েছে। এখন দেখো আমার মা কি করে, তাই তো? এখন দেখো মুখের সাইডটাই কি করে। তো দেখো তোমরা বুঝতেই পারছো এভাবেই সেট করে নিতে হবে। আর বন্ধুরা যে দিকটায় উঁচু নিচু হবে সেদিকটা মাটি দিয়ে সমান করে নিও। এখন ঝিক বানিয়ে নেব এই চারি দিকে, চারটে ঝিক দিয়ে দিচ্ছি। বানাতে কিন্তু খুবই সহজ। আমার এই চুলার ভিডিওটা যদি ভালোভাবে দেখো তোমরাও খুব সহজেই বানাতে পারবে।
তো বন্ধুরা আমাদের এই উনান কিংবা চুলা যাই বলো তোমরা এটা কিন্তু রেডি হয়ে গেছে এখন তো বন্ধুরা এখন মা লেপে নিচ্ছে এই উনানটাকে ভালো করে তো বন্ধুরা দেখো মায়ের কিন্তু এই চুলা বানানোটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখে বুঝতেই পারছো দেখো কত সুন্দর হয়েছে দেখো চারিদিকটা তোমাদের ঘুরে দেখিয়ে দিই আর এই চুলাটা কিন্তু খুবই সহজ ভাবেই তোমরা করে ফেলতে পারবে খুব আসান ভাবে তো আমার মা তোমাদের যেভাবে করে দেখালো তোমরা কিন্তু ঠিক সেভাবেই করো বন্ধুরা তাহলে তোমাদেরটাও কিন্তু এত সুন্দর হবে আজকের মতো টাটা